শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে দমন পীড়ন চলবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস। ইন দ্য কনটেক্সট অফ দি পিসফুল প্রটেস্ট অ্যানাউন্সড বাই দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ ওয়েস্ট বেঙ্গল, আই উড আর্জ আপন দ্য গভর্নমেন্ট টু রিমেম্বার দ্য স্ট্রং প্রনাউন্সমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, লেট নট the power of the state of West Bengal be unleashed on peaceful protesters. Democracy can have silent majority, not silenced majority. Remember that.